আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং যথপ্রযুক্ত সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের বাংলাদেশের নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধ নতুন প্রজন্ম বলতে আমি উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রজন্মকে বোঝাতে চাচ্ছি এ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা অনেক হয়েছে আমি প্রথাগত আলোচনা যাচ্ছি না আমি একটি প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আজকে থেকে এই মুহূর্ত থেকে যদি মুক্তিযুদ্ধ শুরু হতো তবে আমি বা নতুন প্রজন্ম এই আমরা কে কোথায় থাকতাম আমার কথা দিয়ে বলি আমি একটা বিদ্রোহী বা প্রতিবাদী টাইপের ছেলে সহজে মাথা নামাতে শিখিনি প্রথম আলোর প্রবাসী কলামে আমাকে নিউকাসেলে খ্যাপাতে যুবক বলে সম্বোধন করা হয়েছে হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে আমি এই পর্যন্ত তিন চারবার প্রতিবাদ করেছি অস্ট্রেলিয়াতে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় আমি সুহচ্ছ পর্বতে আরোহণ করেছি মুদ্রা কথা আমি এমন একটা ছেলে যে অন্যায়কে মেনে নিতে শিখিনি এবং সঙ্গে সঙ্গে দেশের ক্ষতি হোক এমন কোন কাজ নিজে করিনি এবং কাউকে করতে উৎসাহ করিনি তাহলে আমি কি উনিশশো একাত্তরের যুদ্ধের সালে দেশ এবং জাতির মুক্তি সম্পর্ক সংগ্রামে ঝাঁপিয়ে পড়তাম না অন্যায় এবং দুঃশাসনের বৃদ্ধে অবশ্যই পড়তাম আমি হতাম প্রাণ বিসর্জনকারী মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তারাই যারা দেশ এবং জাতির স্বার্থে কাজ করে চলেছে অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের দলের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উত্তর যারা দেশের বিরুদ্ধে কাজ করে চলেছে ঘুষ পার্সেন্টেজ চোরাচালানি মাদক মানি লিং চুরি রাহাজানি অপহরণ পথিতলা এবং অন্যান্য নৈতিকতা বিরোধী কার্যকলাপ লিপ্ত থেকে দেশ এবং জাতির ক্ষতি সাধন করে চলেছে তারা কখনো নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হতে পারে না তারা সকলেই দেশদ্রোহী তাদের সকলেরই বিচার হতে হবে দেশে সুশাসন বাংলাদেশের নতুন প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তোমাদের সকলের কাছে আহ্বান জানাই আস আমরা সবাই সংগ্রামে নামি অন্যায় অবিচার এবং দেশ সহায় সম্পদ লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সবাই দেশটাকে আরো একবার স্বাধীন করি এটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ